সরিষা ফুলের হলুদ বরণে সেজেছে মানিকগঞ্জের ফসলের মাঠ। দিগন্ত জোড়া মাঠের যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ রঙের মাখামাখি। প্রতি বছর শীত মৌসুমে সরিষা ক্ষেতের আইলে বসানো হয় মৌ বাক্স। দেশের বিভিন্ন এলাকার মৌ চাষিরা এ সময় ভিড় জমান মানিকগঞ্জে। এ বছরও ঘিওর সহ জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন মধু চাষিরা। ছোট বড় মিলে কমপক্ষে 30 জন চাষি প্রায় 4000 মৌ বাক্স বসিয়েছেন। এক মধু চাষি জানান, তার বসানো 150 মৌ বাক্স থেকে প্রতি সপ্তাহে প্রায় 5-6 মন মধু সংগ্রহ করা যায়। ইনশাল্লাহ চলে কোনো রকম, আর সপ্তাহে মধু 4-5 মন বেড়ে বিভিন্ন জেলার মানে পার্টি এসে আমাদের কাছ থেকে নিয়ে যায়। আমরা এসে এখান থেকে সংগ্রহ করে আমাদের কাছ থেকে কিনে নিয়ে 9000-10000 টাকা মন বিক্রি করি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় 34,930 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এসব সরিষা ক্ষেতের পাশে প্রায় 5000 বাক্স বসিয়ে প্রায় 60 মেট্রিক টন মধু উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য দাঁড়াতে পারে প্রায় 2 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই মৌমাছি চাষের উপর ওনাদেরকে বিভিন্ন সময় ট্রেনিংয়ের ব্যবস্থা করি, আবার এদের চাষাবাদের জন্য আমরা কৃষি অফিস থেকে এই ট্রেনিংয়ের পরে এই মৌ বাক্স তথা মৌ বাক্সের সাথে সাথে কিছু মৌ আমরা ওনাদের কাছে বিনামূল্যে দিয়ে থাকি, যা দিয়ে তারা সরিষার জমিতে ওই মধু আবাদ করে। আমরা উপসহকারী কৃষি অফিসার হিসাবে যতটুকু পারি ওনাদের সহযোগিতা করি, পাশাপাশি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার স্যার মাঝে মাঝে তাদেরকে তদারকি করে। প্রতি বছরের ন্যায় এবছর মধুর লক্ষ্যমাত্রা নিশ্চিতে প্রায় 1000 মৌ বাক্স বসানো হয়েছে বলে জানান ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা। প্রতি বছরই মধু উৎপাদনের একটা লক্ষ্যমাত্রা থাকে ঘিওর উপজেলায়, তো এবারও আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে। সেই উৎপাদন লক্ষ্যমাত্রা মোতাবেক প্রায় 1000 মৌ বাক্স স্থাপন করা হয়েছে ঘিওর উপজেলায়। মৌ বাক্সে সরিষা যে মাঠ রয়েছে সেই সরিষা মাঠেই মৌ বাক্স, মাঠের পাশেই মৌ বাক্সগুলো স্থাপন করা হয়েছে। প্রতিদিন মধু উৎপাদিত হচ্ছে, এটা একটা উপাদেয় খাদ্য। এখানে যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ অর্থাৎ কার্বোহাইড্রেট রয়েছে, তেমনি ভিটামিন মিনারেল এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এর এই মধুর যে পুষ্টিগুণ এ সংক্রান্ত সারা বিশ্বে এর দুনিয়া সারা বিশ্ব জুড়ে এর একটা এর স্বীকৃতি রয়েছে পানীয় হিসেবে, রঙিন পানীয় হিসেবে।